আসসালামু আলাইকুম আর আপুরা ভাইয়ারা, আন্দারা ভাগ ভালো আছেন? আই ভালো আছি দর্শক। আজকে আন্নাগোলাই নতুন আর কেন ভিডিওতে আমি চলে আইসি। তো আজকে আর ভিডিওতে আন্নাগোলাই কিছু গুরুত্বপূর্ণ মেসেজ লই আইসি ভাই। আন্নারা ভাইয়াকে জানেন আঙ্গো বদমেজাজ মানে ফেজের অ্যাডমিন কবির হোসেন ভাই, তিনি বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তো একটানার অলরেডি দাফানো হয়ে গেছে। যাই হোক, এখন আজকের ভিডিওতে আমি কিছু কথা বলবো, সেটি হচ্ছে যে একজন মানুষ যখন মানে মরি যায় আর কি। যাই হোক দর্শক, আন্নাগোলাই আমি তো নোয়াখালীর আঞ্চলিক ভাষায় এই চ্যানেলে কথা বলি, তো অনেক সময় আঞ্চলিক ভাষাটা আসে না, কারণ আমি এখন সচরাচর মনে করেন যে আঞ্চলিকতা মানে আমার নোয়াখালীতে আমার সচরাচর খুব বেশি একটা যাওয়া হয় না। আমার বাড়ি নোয়াখালী, তা আমার যাওয়া হয় না খুব বেশি একটা, কিন্তু আমি শহরের মানুষের সাথে থাকতে থাকতে আমার ওই কথাগুলো কিন্তু ওইটাই চলে আসে। বাট আমার নিজের মাতৃ মানে মাতৃভূমি যেটা, আমার যে জায়গাটা যেখানে আমি জন্ম আমার জন্মগ্রহণ করেছি, যেখানে আমি বড় হয়েছি, তো সে জায়গার ভাষা আমি আসলে কখনো বলতে পারবো না, বা আমাকে আমি আপনাদের উদ্দেশ্যে সেই নোয়াখালীর ভাষায় কথা বলার চেষ্টা করবো এই চ্যানেলে। তো দর্শক, আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম যে আমাদের বদমেজাজ কবির ভাই তিনি সড়ক অ্যাক্সিডেন্টে তিনি মারা গেছেন। দেখেন ভাই, হেতন মরি গেছে, হেতন মরি যায়, কিন্তু হেতনের মারে নিঃস্ব করে চলে গেছে। হেতন বাজার করি আনলে হেতনের মা ভাত খাইতো, তো হেতন কন্টেন্ট ক্রিয়েটর করি ভিডিও বানাই, হেতনের যে ইনকাম হইতো ইনকাম দিয়ে হেতন হেতন মারে খাওয়াইতো, নিজে খাইতো, নিজে চলতো। কিন্তু একটা সময় তিনি মনে করেন যে হেতনের মামলা খাইছে, যাই কিন্তু হুরেন কথা কিন্তু কইতান্য। আই আজকে যেটা কইতাম আইসি আন্নগর কাছে, সেটা হইছে আঙ্গো একজন বিশেষ করে আঙ্গো যাতারা আঙ্গো আঙ্গো মধ্যে যাতারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, মানে আঙ্গো বাইবার দাদা যাতারা ভিডিও বানাইতেছেন, বিভিন্ন প্ল্যাটফর্মে যারা ভিডিও করতে আছেন, ম্যাক্সিমাম কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির, ম্যাক্সিমাম কিন্তু মনে করেন যে মধ্যবিত্ত ফ্যামিলির। কিন্তু অনেকে হয়তো ভিডিও বানিয়ে তার সংসার চালান, অনেকে হয়তো শখের বসে ভিডিও বানান, অনেকের হয়তো বাবার অনেক টাকা আছে, ইচ্ছে করেই ভিডিও বানান, পরিচিতি পাওয়ার জন্য ভিডিও বানান। কিন্তু এই মানে কবির হোসেন তিনি কিন্তু এই কন্টেন্ট বানিয়ে তার সংসার চালাতেন, এটা কিন্তু সত্য কথা ভাই। তো যাই হোক, আমি আমনগোলাই যে কথাটি কইতে চেয়েছি, আঙ্গো দেশের মধ্যে অন ব্যাকের হেতার কোনোরকম টেঁয়া থাকলে হেতার বাইক একখান আছে, কোনোরকম টেঁয়া থাকলে হেতার বাইক একখান আছে ভাই। বাইক থান দরকার ঠিক আছে, কিন্তু বাইকরা আনলে বেপরভাবে ব্যবহার করবেন এটা কিন্তু ঠিক ন। এই বদমেজাজ কবির ভাই যেতন চলে গেছে আমগরে শাড়ি, হেতন কিন্তু একা চলে গেছে শাড়ি, হেতন একা চলে গেছে আল্লাহর কাছে। কিন্তু হেতনের যে অকালে যে মৃত্যুটা হয়েছে সড়ক দুর্ঘটনার কারণে, আমরা বিশ্বাস করি যে আঙ্গো ব্যাকেরে মরে যেতেও, কিন্তু এলে বুঝে আমরা বেপরোয়া গাড়ি চালাই, আমরা বাইকে মনে করেন যে ইচ্ছা মতো চালাইম, তো হেয়ার যদি আমরা অ্যাক্সিডেন্টে মরি যাই, মরি যাই ধরো আল্লাঙ্গ হয়তো শেষ আমরা চলে গেছি, এটা কিন্তু ঠিক না ভাই। তো আমি যে মেসেজটি আজকে আন্নগের সামনে তুলে দিতাম চাই, সেটা হয়েছে আঙ্গো কন্টেন্ট ক্রিয়েটার অনেক ভাই আছেন, আমি যদি হিসাব করি বহুত নাম নাম কই শেষ করতে পারতো না, ব্যাকের একখান একখান বাইক আছে। তো বাইকও আন্নার কাছে হাত জোর করে বলতেছি, আপনারা যারা বাইক ব্যবহার করেন বেপরোয়াভাবে আপনারা বাইক চালায়েন না, আর প্রয়োজন ছাড়া বাইক লই বারোয়েন না। একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলে আন্নে মনে করি না আন্নে দুনিয়াতে চলে গেলে এইটাই শেষ, কিন্তু আন্নে দুনিয়াতে চলে গেছেন, আন্নার মা বাবারে মা বাবারে মনে করেন যে নিঃস্ব করে গেছেন, স্ত্রী থাকলে স্ত্রীরে মনে করেন যে বিধবা করে গেছেন, সন্তান থাকলে সন্তানরে এতিম করে গেছেন, ভাই থাকলে বাইরে বাইহারা করে গেছেন, বোন থাকলে বোনরে বাইহারা করে গেছেন, কিন্তু এইটা ঠিক নেই। কারণে বলছি যে এই বদমেজাজ কবির সড়ক দুর্ঘটনায় যে তিনি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছেন, এটি যারা বাইক চালান হেতাগুলো একটা মেসেজ আজকের ভিডিও থেকে, যে ভাই আপনারা বাইক চালান কিন্তু আপনারা বেপরোয়া বাইক চালায়েন না, আপনারা প্রয়োজন ছাড়া বাইক চালায়েন না, কারণ একটা বাইক অ্যাক্সিডেন্ট কিন্তু অনেক মারাত্মক, বাইক অ্যাক্সিডেন্ট মারাত্মক, বাইক অ্যাক্সিডেন্টে আনলে দেখা গেছে একটা অ্যাক্সিডেন্ট হলে ম্যাক্সিমাম সময় অ্যাক্সিডেন্ট হলে মানুষ বাঁচে কম। তো যাই হোক দর্শক, আজকের ভিডিওর মেসেজ হচ্ছে এটাই যে আপনারা ব্যাকে বদমেজাজ কবির ভাইয়ের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন হেতনের নাজাত দেয়, হেতনের মারা যেন ধৈর্য ধারণ করার তৌফিক দেয়, এবং এ ধরনের অকালে কোনো প্রাণ যাতে আর না জরে আমরা সকলেই সাবধানে চলি। তো দর্শক, আজকে এই পর্যন্ত, আপনারা ব্যাক ভালো থাকেন, আসসালামু আলাইকুম।